ডাল ভাত আর এই আলু ভাজা 60 টাকা করে ওরা নিচ্ছিল। মানে আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার, ভেস্তে দিতে পারো মাকে বলে দাও পুরে তুমি করছো না। সমস্ত রকম মাছ ছুটকি এখানে পাওয়া যায়, ইভেন ইলিশ মাছও। ওয়েলকাম টু ডে 3 অন দীঘা। আজকে আমরা সকাল থেকে, আজকে সকালবেলা মোহনা যাব। সকালবেলা মোহনা যাওয়ার পরে সেখান থেকে আমরা ফিরবো এবং তারপর আমরা হোটেল চেক আউট করে তাজপুর যাব। তো দেন তো বাড়ি। সো টোটাল এনজয়মেন্টটা দেখতে থাকো, আমার মনে হয় আজকের এনজয়মেন্টটা ভালোই লাগবে। তো বন্ধুরা, আমরা ডে 3 ভ্লগিং স্টার্ট করে ফেলেছি। এখন আমরা যাচ্ছি মোহনার উদ্দেশ্যে, আমি সুজয় এবং অর্কদা। অর্কদা কিছু বলবে? সবাইকে সুপ্রভাত। এবং মোহনাতে যাচ্ছি, মোহনা দীঘা এসছি, মোহনায় যাবো না সেটা কি হয়? একদম, যেখানে মাছের বসবাস থাকতে হবে আর পুরো ভ্লগিংটা দেখতে হবে। ফুডি গ্রেড চ্যানেলটিকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, তাই তো? দেখতে থাকো। বন্ধুরা, আমি মাছ দেখে আমার মাথা টোটাল খারাপ হয়ে গেছে। এখানে এসে জানতে পারলাম সমস্ত রকম মাছ ছুটকি এখানে পাওয়া যায়, ইভেন ইলিশ মাছও। এছাড়াও ডে 1 এবং ডে 2টা আমাদের এন্ড স্ক্রিনে থাকবে, দেখতে থাকো। তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলে দিই, মোহনাতে মাছের তো ছড়াছড়ি, কিন্তু সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, ইজ অ্যামেজিং প্লেসমেন্ট। মানে মোহনার এটাকে হচ্ছে বলা হয় মিলনস্থল, এই লাস্ট মাথাটাকে আর কি। এই জাস্ট মানে আমার এত ভালো লাগছে কেন আমি নিজেও জানি না। এদিকে সি বিচ, এদিকে আমরা হাঁটছি জলের পুরো একদম সামনে দিয়ে, যে কি মজাদার ব্যাপার, তোমরা যদি না দেখো জানতে পারবে না। তোমার ওই চোখের নালিশে বেঁচে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বাঁচিয়ে রাখার গান, কেমন লাগছে গুরু? একদম 3 দিন হয়ে গেল, কি হবে যে সময়গুলো কেটে যাচ্ছে জাস্ট বোঝা যাচ্ছে না। ডে 1 থেকে শুরু করে ডে 3 তো অ্যামেজিং, একদম একদম অ্যামেজিং, অ্যামেজিং। বন্ধুরা, আমরা এখন মোহনা থেকে যাচ্ছি আবার হোটেলের উদ্দেশ্যে। তো তারপরে কিন্তু আমরা রেডি হয়ে বেরোবো তাজপুরের উদ্দেশ্যে, দেখতে হবে তো ব্লগ। এই সোনাটা, এই সোনাটা আমাদের সুজয় সোনাটা ভুল ভাল জিনিস কিনেছে, মালটাকে গুছিয়ে দিয়েছে, মাল কিছু কিনতে পারে না কিছু না, ঠিক আছে? কথা দিয়ে কথাও বলতে পারে, হ্যাঁ হ্যাঁ কথা বলতে পারে না, ম্যামে করে ব্যাকআপ, তবে বুঝতে পারছো লজ্জা লাগা দরকার। এই জলের বোতল ধরে মানে আমি ডাম ধরে খাবো, দেখবো তোমরা। আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের উদ্দেশ্যে। সো এবার আমরা যাচ্ছি তাজপুরে, দেখতে থাকো। তাজপুরে আমরা চলে এসেছি, পেছন দিক থেকে ভিউটা দেখাচ্ছি, তবে আমরা সমস্ত কিছু দেখাবো তোমাদেরকে। মানে জাস্ট জাস্ট অ্যামেজিং বস, ভালো তো। বন্ধুরা, তাজপুর জায়গাটা আমার কিন্তু অসাধারণ লেগেছে। এখানকার দৃশ্য সব থেকে বড় কথা, জাস্ট অসাধারণ এখানকার দৃশ্যগুলো, তারপরে এখানকার রাস্তা হাঁটা চলা, এছাড়া এই নীল জায়গাটা, এর ভেতরে আমি ঢুকিনি যদিও, ঢুকতে দেয়নি, যাই হোক। এই যে বাঁদিকে অনেকটা দূরে সমুদ্রের সি বিচটা, অনেকটা দূর হাঁটতে হবে। তো যাই হোক, আমার এই জায়গাটা জাস্ট অসাধারণ লেগেছে, তোমরা না গেলে বুঝবে না। অসাধারণ লাগছে, দেখো বন্ধুরা,
উফ কেমন লাগে ভাই? অসাধারণ। ইয়ো রক। এডি আমরা মরুভূমিতে চলে এসেছি মনে হচ্ছে তো। কি তাই তো? একদম। ইয়া। তাজপুরে এসেছি মজাই করতে। আমাদের দাদা অর্কদা সবার ফেভারিট দাদা। দাদা কিন্তু গিটার নিয়ে বসেই পড়েছে। আর গিটার মানেই আনন্দ। গিটার মানেই বেলাবোস। আজকে বেলাবোস শুনবো, শোনাবো তোমাদেরকে। দেখতে থাকো, এনজয় তো হচ্ছেই। এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা, এইবার ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও দিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি। আচ্ছা, এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা, এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আর মানলো কয়েকটা মেন ব্যাস, স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম করে কেন বেলা কিছু বলছো না। এটা কি 244-119 যাই হোক বন্ধুরা, তাজপুরে আমরা খেতে যখন গেছিলাম, ওখানে ডাল ভাত আর এই আলু ভাজা 60 টাকা করে ওরা নিচ্ছিল। মানে এটা আনলিমিটেড, তোমরা যতবারও খেতে পারো, জাস্ট ফর ডাল ভাত আর আলু ভাজা। এর সাথে আমরা ককের মাংস নিয়েছিলাম আর কি, ওরা 400 টাকা করে পার কেজি ওরা ডিমান্ড করছিল। তো খেতে পেয়েছিল বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে মাংস টাংস ছিল তো, খাবা খাওয়া খেয়ে নিয়েছি, তার জন্য এক্সাক্ট জিনিসটা দেখাতে পারি। অসাধারণ অসাধারণ। বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া করলাম, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। যদি এই ব্লগটা একেবারে বাড়িতে গিয়েই কমপ্লিট করবো চাপ নেই, খারাপ লাগছে যদিও, এতদিন থাকার পরে যদি হট করে চলে যেতে হয় খুব খারাপই লাগে। তবে এখানকার খাওয়া দাওয়া মজা, মানে এরা 400 টাকা কিলো ককের মাংস নিল আর কি, তো আমরা খেলাম, খুব খারাপ নয়, খুব ভালো, এনজয় করে খেলাম সবাই মিলে। সত্যি কথা বলতে গেলে আমরা 2 কেজি নিয়েছিলাম, খেলাম পেট ভরে মন ভরে। চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। বন্ধুরা আমরা দীঘা, মানে তাজপুর থেকে বেরিয়ে গেছি, তো রাস্তার পথ ধরে আমরা আবার এগোতে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা রওনা দিয়ে ফেলেছি, তো দেখতে থাকো দেখতে থাকো। টাটা সবাইকে, টাটা টাটা টাটা, দেখা হচ্ছে আবার সবাইকে। চলো, 3 নম্বরটাও শেষ হয়ে গেল। যাই হোক, দীঘা মাস্তেরা সত্যি অসাধারণ ছিল, যেটা বলার মতো নয়। আমার গলাটাও ভেঙে গেছে। যাই হোক, সবাই ভালো থেকো, সেফ থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। লটস অফ লাভ, টেক কেয়ার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।